ওষুধের দোকান থেকে ভুল ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ এক তিন বছরের শিশু আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার উদ্দেশ্যে পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই শিশুটির বাবা কৃষ্ণনগরের একটি ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন মঙ্গলবার সকাল থেকে শিশুটিকে ওষুধ খাওয়ানোর পর থেকে শিশুটি অসুস্থ হতে থাকে আমার ছেলের খুব শরীর খারাপ ছিল আমাদের ওখানে একটা ই আছে হেলথ আছে হেলথে নিয়ে গেলাম বলো সদরে নিয়ে আসতে যে সদরে নিয়ে আসলাম ডাক্তার মাথার দেখিয়ে প্রেসক্রিপশন লিখে দিলো দিয়ে সেইটা আবার ওই নিউ ল্যাব থেকে ওষুধটা নেওয়া হয়েছে যে ওই ওষুধের মধ্যে ওই মেন্টাল রোগীর ওষুধটা দিয়ে দিয়েছে দেওয়া হচ্ছে ওষুধ খেয়ে ওই ও সকালের নাম কি নিউ লাইফ আপনারা অভিযোগ করেছেন আমার হ্যাঁ ওই ওই হাসপাতালের করে দিয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন শিশুটিকে যে ওষুধ খাওয়ানো হয়েছিল সেগুলি আসলে বয়স্ক মানুষের নার্ভের ওষুধ তবে এ বিষয়ে ওষুধ বিক্রেতা জানিয়েছেন উনি প্রেসক্রিপশন দেখেই ওষুধ দিয়েছেন কিভাবে ভুল ওষুধ চলে যায় তা উনি জানেন না প্রেসক্রিপশন নিয়ে এসে উনি পাঁচ চারজন ওষুধ ওনাকে দেওয়া হয়েছে অন্য লোকের প্রেসক্রিপশন ওষুধ রেডি করা আছে এই সময় ওনার ওষুধ নিয়ে এবং তার ওষুধও সে সংগ্রহ করে নিয়ে গেছে ওনার টাকা উনি দিয়েছে কিন্তু ওই টাকার ওষুধ সে রেডি কোনো টাকা দেয়নি সেই পার্টি যায় আমার কাছে বলছে আমার প্রেসক্রিপশন ওষুধ দেন খুঁজে পাচ্ছি না তখন তো ওরা লাভ যায় ওনাকে গেল কোথায় ওনার নিয়ে হলে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশ এসে ফার্মেসির মালিককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে কৃষ্ণনগর থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট অঙ্কার বাংলা